ইম্পসিবল একটা জিনিসকে যে পসিবল করতে পেরেছি। আবার ভাবেন না যে অনন্ত জলিলের মতো বলছি, যে কি জানি ওর একটা ডায়লগ আছে যে অসম্ভবকে সম্ভব করা আমার কাজ, আসলে আমারই কাজ এটা। নাহলে এই যে আজকের এই ফ্যাশন শোটা, এই সাকিব ভাই এবং বাংলাদেশের টপ তারকাদেরকে নিয়ে এই ফ্যাশন শো করা কারো পক্ষে সম্ভব নয়, এটা গ্যারান্টেড, এটা আপনারাও জানেন, এটা প্রমাণিত। আজকে আমি নিজেকে টপ অফ দ্য ওয়ার্ল্ড মনে করছি, যদিও আমি খুব মাটির মানুষ, খুব নরম মানুষ, কিন্তু আজকে নিজে সত্যি আমি মানে আই হ্যাভ এ উইংস, আমার যদি পাখা থাকতো আমি উড়ে বেড়াতাম আজকে। দেখুন সাকিব ভাইকে নিয়ে তো আমার ড্রিম হচ্ছে আমার অনেক বছরের, কিন্তু কোনোভাবে ব্যাটে বলে মিল ছিল না। আমি সাকিব ভাই যখন কস্টিউম করতাম তখন থেকেই সাকিব ভাইকে বলতাম আমার একটা ড্রিম। আপনাকে যেমন বম্বেতে যেমন শাহরুখ খানকে নিয়ে মানিশ মালহোত্রারা শো করে আপনারা দেখেছেন, তো আমারও মানে খুব ইচ্ছা ছিল যে বাংলাদেশের পিয়াল হোসেন সাকিব খানকে ড্রেস পরিয়ে ওনার জন্য ডিজাইন করে ওনাকে নিয়ে র্যাম্পে হাঁটবে, তো আজকে আমার ড্রিমটা পূরণ হয়েছে। এর প্রশংসা কিন্তু আমার সাংবাদিক ভাইদের সবাইকে দিব, বিকজ আমার বাংলাদেশে আসার পর থেকে শুরু থেকে আজ পর্যন্ত সবাই আমার সাথে খুব পজিটিভ ছিল, খুব ভালো ভালো নিউজ করেছেন আপনারা, এবং আজকেও আপনাদেরকে খুশি করতে পেরেছি যে আপনাদের সামনে সাকিব খানকে উপস্থিত করে পেরেছি, সাথে মিম পরিমণি। আপনারা জানেন যে পরিমণি আজকে প্রথম হাঁটলো, ওর নার্ভাসনেস আপনারা দিনের বেলা দেখলে বুঝতেন যে মেয়েটা সকাল থেকে পুরো শুকিয়ে গেছে এই নার্ভাসনেসের জন্য, যে কীভাবে হাঁটবো। পিয়াল ভাই কী, আমাকে সারাদিনে 20 বার কল করেছে যে ভাই পিয়াল ভাই কীভাবে হাঁটবো কী করবো, এত মানে মেয়েটা তো ভিতর থেকে নরম, পরীকে আমরা বাইরে থেকে খুব শক্ত দেখি কিন্তু মেয়েটা কিন্তু ভিতর থেকে খুব নরম। সো ওর এই প্রথম কাজটা ও খুব ভয় ভয় খুব সুন্দরভাবে করেছে। এছাড়া সাবিলা নূরও আজকে প্রথম হেঁটেছে, এবং আপনারা দেখেছেন যে আমরা নতুনদের যে নতুন যে এই ব্যাচটার সাথে আমাদের পুরনো ব্যাচ, পুরনো ব্যাচ বলতে আমাদের রোজিনা পাকেও কিন্তু আজকে আমরা র্যাম্পে হাঁটিয়েছি, আমাদের অঞ্জনা পাও কিন্তু আমাদের সাথে ছিল। সো এই যে পুরনো এবং নতুনদের যে মিলনটা আমি আজকে করতে পেরেছি, এই থিম আমার মনে হয় না আমার আগে যে সব যে সকল ডিজাইনাররা এসেছিলো তাদের মাথায় এসেছে বা তারা করার চেষ্টা করেছিল, কিন্তু আমি করেছি এবং আমি করে আজকে সাকসেস। সেলিব্রিটিদের নিয়ে কাজ করতে এবং সকাল থেকে আপনার এটা আসলে সকাল থেকে না, অনেক দিন ধরে চেষ্টা চলতেছে, আজকে সারাদিন আমার গলাও বসে গেছে, চেষ্টা করেছি। আপনাদের যদি সার্থকতা, আপনি যদি ভালো লাগে সেটাই আমাদের সার্থকতা। এবার প্রথম দুবারের থেকে অবশ্যই অনেক অনেক বড় পর্যায়ে হয়েছে। আপনারা জানেন যে প্রথমবারের মতন সাকিব খান তার 25 বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতন শো স্টপার হিসাবে হেঁটেছে, আমাদের তরুণদেরকে নতুনদেরকে উনি এর আগেও বেশ সাপোর্ট করেছে, এবারও করলো, তো অবশ্যই অনেক বড় একটা আয়োজন ছিল, খুব ভালো লেগেছে। আসলে বুঝতে পারিনি যে এত বড় একটা আয়োজন ওরা এত সুন্দর করে যারা অর্গানাইজ করেছে, সবাই খুব কাছের মানুষ, সো তাদের পরিকল্পনা আগে থেকেই জানতাম, খুব টেনশনেও ছিলাম যদি নিজেদের মানুষ সবাই করছে যে সুন্দরভাবে শেষ করতে পারবে কিনা, খুবই ভালো হয়েছে, খুবই খুব খুবই ভালো হয়েছে। অফকোর্স কেন না, আসলে আজকে অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে, তার মধ্যে আজকে আমরা ফিল্মের আর্টিস্টে সবাই একসাথে হেঁটেছি, সো সবকিছু মিলিয়ে আসলে খুবই আনন্দের ব্যাপারটা, তার সাথে অ্যাওয়ার্ড পেয়েছি, অফকোর্স অনেক ভালো লাগছে।